বিকেল 5:50। বাংলাদেশ দাবা ফেডারেশনে চলমান জাতীয় দাবা প্রতিযোগিতায় 12তম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। খেলা চলাকালীন হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন জিয়া। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি। বেলা 3টায় শুরু হওয়া ম্যাচটিতে বেশ ভালো অবস্থানে ছিলেন জিয়া, কিন্তু খেলা চলাকালীন 5:50 হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর দাবা ফেডারেশনের রুমে দুই দাবারু শাকিল ও নাইম হন্তদন্ত হয়ে দৌড়ে এসে জানান জিয়া মাথা ঘুরে পড়ে গেছেন। পরে সবাই ধরাধরি করে নিচে নামিয়ে 9 মিনিটের ব্যবধানে নিয়ে যাওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা খুঁজে পাননি তার পালস। দাবা ফেডারেশনের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে প্রায় 15 মিনিট পর্যন্ত চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি। পরে চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন জিয়া। সেই খবরে হাসপাতালে অনেক উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করা স্ত্রী লাবণ্য, সন্তান তাহসিন তাজোয়ার সহ অন্যান্য তারকা দাবারুরা কান্নায় ভেঙে পড়েন। সাধারণত 5 মিনিট অপেক্ষা করা হলেও জিয়ার জন্য চিকিৎসকরা চেষ্টা করেছেন 20 মিনিট পর্যন্ত, কিন্তু তারপরও পালস না পাওয়ায় চিকিৎসকরা প্রাথমিকভাবে আর নেই বলে ঘোষণা করলে জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য অশান্ত হয়ে পড়েন ও অন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তারপর ফেডারেশন ও দাবারুরা তাকে কয়েক দফায় বোঝান। 1 ঘন্টা পর তিনি ও তার পরিবার আশ্বস্ত হলে ইস্যু করা হয় ডেথ সার্টিফিকেট। 1974 সালের 1 মে জন্ম নেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। দাবারু পরিবারে জন্ম জিয়াউর রহমানও নিজের ধ্যান জ্ঞান বানিয়েছিলেন দাবাকেই। বাবা পয়গামউদ্দিন আহমেদের পথ ধরেই তিনি এসেছিলেন দাবায়। দেশের দাবাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম এই কারিগর 1993 সালে ইন্টারন্যাশনাল আর 2002 সালে নিয়াজ মোর্শেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। 2005 সালে বাংলাদেশি দাবারুদের মধ্যে সর্বোচ্চ 2570 ফিদেরেটিংও অর্জন করেছিলেন তিনি। 1988 সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টের রেকর্ড 14 বারেরও বেশি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি, যেখানে বাকি 4 গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছিলেন 16 বার। এছাড়া দেশে বিদেশে অসংখ্য প্রতিযোগিতার সাফল্য পেয়েছেন জিয়া। জাতীয় দাবায় এবারও সন্তান তাহসিন তাজওয়ারকে নিয়ে অংশ নিয়েছিলেন জিয়া। উৎসাহ জোগাতে বরাবরের মতো এদিনও ফেডারেশনে এসেছিলেন স্ত্রী লাবণ্য। প্রিয় দুই মানুষের সামনেই চলে গেলেন চিরতরে। দেশ হারালো প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে। জিয়ার অকাল মৃত্যুতে দাবাসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে জানিয়েছেন শোক। যে দাবাকে ধ্যান জ্ঞান বানিয়েছিলেন জিয়া, সেই দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। হাওলাদার শামীম, আরটিভি।